আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি দুর্দান্ত একটি মুভি, ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার। এটি অ্যাভেঞ্জার সিরিজের 12 নম্বর পর্ব। আর আপনারা যদি আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই সেগুলো আগে দেখে নেবেন। এই মুভিটির আইএমডিবি রেটিং 7.8/10। আর এখনও যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে ফেলো। শুরুতেই আমরা 1991 সালে হাইড্রার একটি বেস দেখতে পাই যেটি সাইবেরিয়াতে অবস্থিত। হাইড্রা এখানে উইন্টার সোলজার প্রজেক্ট নিয়ে কাজ করছিল। আর এখানে লাল কালারের একটি নোটবুক ছিল যার ভেতরে উইন্টার সোলজারদের কোড লেখা থাকত। এটি অনেকটা উইন্টার সোলজারদের পাসওয়ার্ডের মতো। এটির সাহায্যে উইন্টার সোলজারকে দিয়ে যা খুশি করানো সম্ভব। আর 1991 সালে হাইড্রা টিম বাকি বার্নসকে একটি মিশনে পাঠায়। সে বাইক নিয়ে যায় এবং টনি স্টার্ক অর্থাৎ আয়রনম্যানের বাবা মাকে মেরে ফেলে। আর টনির বাবা হাওয়ার্ড স্টার্কের কাছে যেই বিশেষ সিরাম ছিল সেটি নিয়ে নেয়। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং ঘটনা বর্তমানে ফিরে আসে। আমরা লেগোসের দৃশ্য দেখতে পাই এবং এখানে বিশেষ মিশনে অ্যাভেঞ্জার্স টিম থেকে স্টিভ, নাতাশা, স্যাম উইলসন এবং ওয়ান্ডা চলে আসে। অ্যাকচুয়ালি এখানে একটি বায়োলজিক্যাল ওয়েপন রয়েছে যেটি রামলো চুরি করতে এসেছে এবং এদের কাজ হল সেটিকে আটকানো এবং রামলোকে গ্রেপ্তার করা। কিছুক্ষণের মধ্যেই রামলো সেখানে চলে আসে এবং অ্যাভেঞ্জার্স টিমও তাদেরকে আটকানোর চেষ্টা করে এবং এখানে দুর্ধর্ষ ফাইট চলতে থাকে। এখানে আমরা রামলোর বিশেষ একটি স্যুট দেখতে পাই যেটি ছিল খুবই শক্তিশালী। তবে স্টিভ অর্থাৎ ক্যাপ্টেন আমেরিকা ছিল তার থেকে বহুগুণ বেশি শক্তিশালী। সে খুবই সহজে রামলোকে কাবু করে ফেলে। তবে রামলো এমন যে সে ভাঙবে তবু মচকাবে না, তাই সে সেখানে একটি সুইসাইড বোম অ্যাক্টিভ করে দেয়। সেখানে ব্লাস্ট হলে সে সহ আরও অনেক মানুষ মারা যেত। ওয়ান্ডা সেখানকার বাকি সবাইকে বাঁচাতে গিয়ে রামলোকে উপরের একটি বিল্ডিংয়ের দিকে ছুড়ে দেয়। এর ফলে সেখানকার মার্কেটে যেসব ব্যক্তিরা ছিল তারা প্রাণে বেঁচে যায়, কিন্তু সেই ভবনে যত মানুষ ছিল তাদের বেশিরভাগই মারা যায়। আর এর সকল দায় এসে পড়ে ওয়ান্ডার উপরে, যদিও ওয়ান্ডার খারাপ কোনো ইচ্ছা ছিল না। স্টিভ ওয়ান্ডাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে কিন্তু সে নিজেকে ঠিকই অপরাধী মনে করে। অন্যদিকে আমরা টনি অর্থাৎ আয়রনম্যানকে দেখতে পাই যে বিশেষ ধরনের একটি টেকনোলজি আবিষ্কার করেছে যার মাধ্যমে যে কোনো ব্যক্তির ইতিহাস ভিডিও আকারে দেখা সম্ভব। এটি সে তার কাছে ইন্টার্নিরত স্টুডেন্টদেরকে দেখাচ্ছিল। তবে এর কিছুক্ষণ পরেই তার সঙ্গে একটি মহিলার দেখা হয়। এই মহিলা এখানে টনিকে তার ছেলের হত্যার জন্য দায়ী করে। অ্যাকচুয়ালি গত পর্বে আমরা সোকোভিয়াতে যেই দুর্ধর্ষ অ্যাকশন দেখেছিলাম তাতে অনেক মানুষ মারা গিয়েছিল এবং তার মধ্যে এই মহিলার ছেলেও ছিল। এই মহিলা টনিকে পুরোপুরি দোষী করে এবং বলে, আমার ছেলের হত্যার বিচার আমি কার কাছে দেব এবং এর কি প্রতিকার হবে। এরপরে সেই মহিলা সেখান থেকে চলে যায়। তবে এই ঘটনাটি টনির মনে বিশেষভাবে দাগ কাটে। অন্যদিকে অ্যাভেঞ্জার্স টিম টিভিতে দেখতে পায় কিছুক্ষণ আগে ওয়ান্ডার কারণে লেগোসের বিল্ডিংয়ে যেই দুর্ঘটনা হয়েছিল সেটি প্রচার করা হচ্ছে। আর এই ঘটনার পুরো দোষ এখানে ওয়ান্ডার উপরে দেয়া হয়। আর ওয়াকান্ডার রাজা টিচাকা অ্যাভেঞ্জার টিমের প্রচুর সমালোচনা করতে থাকে, কারণ বোমা হামলার সময় সেই বিল্ডিংয়ে ওয়াকান্ডার অনেকজন নাগরিক ছিল যারা মারা গিয়েছে। এখানে স্বাভাবিকভাবেই ওয়ান্ডার মন খুবই খারাপ হয়ে যায়। তবে স্টিভ এবং ভীষণ তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তবে এখানে আমরা বুঝতে পারি ভীষণ ওয়ান্ডার উপরে বেশ কিছুটা দুর্বল। সে বিভিন্নভাবে ওয়ান্ডার মন ভালো করার চেষ্টা করে। এর কিছুক্ষণের মধ্যেই জরুরি একটি মিটিং ডাকা হয় এবং সেখানে নিউ ইয়র্কের সেক্রেটারি অব স্টেট রস চলে আসে। রস তাদের সকলকে সেই সব ক্ষয়ক্ষতি দেখায় যা অ্যাভেঞ্জার টিমের ফাইটের ফলে হয়েছিল। যদিও অ্যাভেঞ্জার টিম এই প্রত্যেকটি ফাইট করেছিল শুধুমাত্র পৃথিবীকে বাঁচানোর জন্য, রস এখানে তাদের প্রশংসা করলেও এসব ক্ষয়ক্ষতির জন্য তাদেরকে পরোক্ষভাবে দায়ী করে। আর জানাই পৃথিবীর 117টি দেশ ডিসিশন নিয়েছে অ্যাভেঞ্জার টিমকে খোলা ছেড়ে দেয়া চলবে না, তাদেরকে একটি সংস্থার আন্ডারে নিয়ে আসতে হবে এবং সেটি হলো ইউনাইটেড নেশনস প্যানেল। অর্থাৎ এখন থেকে অ্যাভেঞ্জার্স টিম নিজে থেকে কোনো রকমের কাজ করতে পারবে না, যা কিছু করতে হবে সবই সরকারের পক্ষ থেকে। তবে স্টিভ অর্থাৎ ক্যাপ্টেন আমেরিকা সরাসরি এর বিরোধিতা করে। তবে টনি অর্থাৎ আয়রনম্যান সে রসের পক্ষে ছিল, সে সরকারের হয়ে কাজ করতে চায়। এর মূল কারণ সরকারের হয়ে কাজ করলে কোনো ব্যক্তি বা কেউ যদি মারা যায় সেক্ষেত্রে সকল দায় পড়বে সরকারের উপরে, তারা সকল রকম দায় থেকে মুক্ত থাকবে। তবে স্টিভ যোগ দিতে চায় না, কারণ সে খুব ভালো করেই জানে সরকার তাদেরকে নিয়ে রাজনীতি করবে। আর এই নিয়ে অ্যাভেঞ্জার্স টিমের মধ্যে দুইটি দল তৈরি হয়ে যায়।
একটিতে টনি, নাতাশা, কর্নেল জেমস এবং ভিশন, যারা সরকারের হয়ে কাজ করতে চায়। অন্যদিকে স্টিভ, স্যাম উইলসন এবং ওয়ান্ডা, যারা সরকারের হয়ে কাজ করতে চায় না, তারা নিজেদের মধ্যে আলোচনার জন্য রসের কাছে বেশ কয়েকদিন সময় চায়। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা ক্লিভল্যান্ডের দৃশ্য দেখতে পাই। এখানে আমরা হেলমাট জিমো নামের একটি ব্যক্তিকে দেখতে পাই, যে সেই ব্যক্তিকে খুঁজে বের করে যে একসময় হাইড্রার এজেন্ট ছিল। আর এই এজেন্টটি 1991 সালে বাকি অর্থাৎ উইন্টার সোলজারকে দিয়ে টনির বাবাকে হত্যা করিয়েছিল। তবে জিমো এই ব্যক্তিকে খুঁজে বের করে এবং অতর্কিত আক্রমণ করে কাবু করে ফেলে। এরপরে তাকে উল্টো ঝুলিয়ে রাখে এবং তাকে জিজ্ঞেস করে 1991 সালে ঠিক কি ধরনের মিশন করানো হয়েছিল। তবে হাইড্রার এজেন্ট জানায় সে কোনোভাবেই এটি বলবে না, যার ফলে জিমো তাকে মেরে ফেলে। তবে জিমো সেই নোটবুকটি নিয়ে নেয় যার মধ্যে উইন্টার সোলজারদের কোড লেখা রয়েছে। এখানে জিমোর কি উদ্দেশ্য এটি আমরা মুভির প্রায় শেষ দিকে জানতে পারব। অন্যদিকে অ্যাভেঞ্জার্স টিমের মধ্যে সরকারের সঙ্গে যোগ দেওয়া নিয়ে তর্ক বিতর্ক হতে থাকে। আর তখনই স্টিভের কাছে খবর আসে তার গার্লফ্রেন্ড অর্থাৎ পেগি মারা গিয়েছে। এর ফলে অ্যাভেঞ্জার্স টিমের প্রায় সকলেই সেখানে চলে আসে এবং পেগির ফিউনারেলে যোগদান করে। এখানে এজেন্ট শ্যারনও আসে এবং হাবভাবে বোঝা যায় সে স্টিভকে ভালোবাসে। এরই মধ্যে আমরা ভিয়েনার দৃশ্য দেখতে পাই। এখানে ওয়াকান্ডার রাজা টিচাকা বিশেষ একটি কনফারেন্সে লেকচার দেওয়ার জন্য এসেছিল, যার জন্য নাতাশা সহ বিভিন্ন টিভি চ্যানেলের লোকজনও উপস্থিত ছিল। তবে টেররিস্টরা এই ভবনের বাইরে বিশাল একটি বোমা বিস্ফোরণ ঘটায়, আর এর ফলে অনেকেই মারা যায়, যার মধ্যে ছিল ওয়াকান্ডার রাজা টিচাকা। টিচাকার ছেলে টিচালা তার বাবাকে খুবই ভালোবাসত, এর ফলে সে প্রচণ্ড কষ্ট পায়। আর হিসাব মতে ওয়াকান্ডার বর্তমান রাজা টিচালা। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে নাতাশা টিচালাকে জানায় যে বোমা হামলা ঘটিয়েছে, সে অবশ্যই ধরা পড়বে এবং সরকার তার শাস্তির ব্যবস্থা করবে। তবে টিচালা স্পষ্ট জানিয়ে দেয় সরকার ব্যবস্থা নিক না নিক, সে তার বাবার হত্যার প্রতিশোধ নিজের হাতে নেবে। তবে এই যে বোমা হামলা হলো, এটির একটি ভিডিও প্রকাশ পায় এবং স্পষ্ট দেখা যায় এই বোমা হামলাটি ঘটিয়েছে উইন্টার সোলজার বাকি। এটি দেখে স্টিভ একেবারে থমকে যায়, কারণ বাকি ছিল তার বেস্ট ফ্রেন্ড। তবে স্টিভ খুব ভালো করেই জানে বাকিকে উইন্টার সোলজারে রূপান্তরিত করা হয়েছে, যার ফলে বাকি নিজ থেকে কোনো কিছুই করছে না, সে সম্পূর্ণ নির্দোষ। তবে সরকার তো আর এটি জানে না, তাই সরকার অবশ্যই বাকিকে ধরার চেষ্টা করবে। তবে স্টিভ তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে অন্যায় হতে দেবে না। সে শ্যারনের কাছ থেকে জেনে নেয় বর্তমানে বাকি কোথায় রয়েছে। শ্যারন তাকে জানায় এবং এটিও বলে এলিট ফোর্সও বাকির বর্তমান ঠিকানা জেনে গিয়েছে এবং তাকে ধরার জন্য গিয়েছে। তুমি যদি বাকিকে বাঁচাতে চাও তাহলে যত দ্রুত সম্ভব কিছু একটা করতে হবে। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা বুচারেস্টে বাকিকে দেখতে পাই। আর স্টিভ যেহেতু তার ঠিকানা জানতো, তাই সে খুবই দ্রুত সেখানে চলে আসে এবং বাকির সঙ্গে দেখা করে। তবে তারপরেও বাকি এখানে পুরোপুরি স্টিভকে চিনতে পারছিল না। স্টিভ তাকে বোঝানোর চেষ্টা করে সে একসময় ছিল তার সবথেকে বেস্ট ফ্রেন্ড। আর এরই মধ্যে সেখানে পুলিশেরা চলে আসে এবং বাকিকে ধরার চেষ্টা করে। তবে স্টিভ পুলিশদের বিরুদ্ধে লড়াই করতে থাকে এবং বাকিকে সেভ করার চেষ্টা করে। আর এই নিয়ে সেখানে শুরু হয় তুমুল একটি লড়াই, যদিও বাকি এখনও স্টিভকে তার শত্রু মনে করেছিল। তবে শেষ পর্যন্ত স্টিভ পুলিশদেরকে আটকে দেয় এবং বাকি সেখান থেকে বের হয়ে আসে। আর ঠিক তখনই মুভিতে নতুন আরেকটি ক্যারেক্টার যোগ হয়, এর নাম ছিল ব্ল্যাক প্যান্থার। আর ব্ল্যাক প্যান্থার এখানে বাকিকে মারার চেষ্টা করে, এর কারণ আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। তবে এরই মধ্যে সেখানে ফ্যালকন চলে আসে এবং ব্ল্যাক প্যান্থারকে আটকানোর চেষ্টা করে। অর্থাৎ এখানে ব্ল্যাক প্যান্থার এবং পুলিশ বাকিকে আটকানোর চেষ্টা করছে, অন্যদিকে স্টিভ এবং ফ্যালকন বাকিকে বাঁচানোর চেষ্টা করছে। এর ফলে সেখানে দুর্ধর্ষ অ্যাকশন হতে থাকে। তবে শেষ পর্যন্ত পুলিশের হাতে তারা তিনজনই ধরা পড়ে যায়। আর তখন দেখা যায় ব্ল্যাক প্যান্থার আর কেউ নয়, টিচাকা, অর্থাৎ ওয়াকান্ডার রাজার ছেলে। টিচাকা যেহেতু মনে করে তার বাবার মৃত্যুর পেছনে বাকির হাত রয়েছে, তাই সে বাকিকে মারার চেষ্টা করছে। আর স্টিভ এখানে বেশ কিছুটা চমকে যায় যে টিচাকাও খুবই শক্তিশালী একটি সুপার হিরো। তবে পুলিশ তাদের চারজনকেই গ্রেপ্তার করে এবং সেখান থেকে ধরে নিয়ে যায়। অন্যদিকে আমরা ভীষণ এবং ওয়ান্ডাকে দেখতে পাই। আর এখানে টনি এবং ভীষণ ওয়ান্ডাকে অনেকটা গৃহবন্দী করে রেখেছিল, কারণ মানুষজন ওয়ান্ডার উপরে প্রচুর ক্ষেপে রয়েছে। আর ভীষণ এখানে ওয়ান্ডাকে পাহারায় রেখেছিল। অন্যদিকে সেই চারজনকে বার্লিনের জেলখানায় নিয়ে আসা হয়, তবে
তাদেরকে উদ্ধারের জন্য টনিও সেখানে চলে আসে। টনি স্টিভ এবং ফ্যালকনকে স্পষ্ট করে বলে, তোমরা যদি আমাদের দলে যোগ দাও, অর্থাৎ সরকারের সঙ্গে কাজ করতে রাজি হও, তাহলে এক মুহূর্তে তোমাদেরকে এখান থেকে ছুটিয়ে নেওয়া সম্ভব, আর তা না হলে তোমাদেরকে এখান থেকে বের করা খুবই কঠিন হবে। স্টিভ এক পর্যায়ে সাইন করেই দিচ্ছিল, ঠিক তখনই জানতে পারে টনি আর ভীষণ মিলে ওয়ান্ডাকে গৃহবন্দে করে রেখেছে। এতে স্টিভ প্রচণ্ড রেগে যায় এবং সাইন করা বন্ধ করে দেয়। এরপরে আমরা বন্দি অবস্থায় বাকিকে দেখতে পাই, যাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একজন সাইক্রিয়াটিস্টকে নিয়ে আসা হয়। তবে এখানে আমরা সেই সাইক্রিয়াটিস্টকে দেখে অবাক হয়ে যাই, সে আর কেউ নয়, জিমো। আর জিমো এখানে আসার আগে আরও একটি চালাকি করে এসেছে, যেখান থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই করা হতো সেখানে সে একটি UMP মেশিন পাঠিয়ে দেয়, অর্থাৎ ইলেক্ট্রোম্যাগনেটিক পালস, আর সেটির প্রভাবে পুরো ইলেকট্রিসিটি 30 সেকেন্ডের জন্য বিকল হয়ে যায়। এর ফলে সেখানকার সিসি ক্যামেরা থেকে শুরু করে সকল কিছু বন্ধ হয়ে যায়। আর জিমো তখনই সেই নোটবুকটি বের করে যার ভেতরে উইন্টার সোলজারদের পাসওয়ার্ড ছিল এবং সেটির মাধ্যমে বাকিকে পুরোপুরি তার বসে নিয়ে নেয় এবং তার কাছ থেকে জেনে নেয় 1991 সালে তাকে কোন মিশন দেয়া হয়েছিল এবং সে কাকে কাকে খুন করেছিল। সে আরও জেনে নেয় বর্তমানে উইন্টার সোলজারদের ঘাঁটি কোথায় অবস্থিত। আর যেহেতু জিমো উইন্টার সোলজার অর্থাৎ বাকিকে তার বসে নিয়ে নিয়েছিল, তাই সেখানে সে ফাইট করা শুরু করে দেয়। আর এই সুযোগটিকে কাজে লাগিয়ে জিমো সেখান থেকে পালিয়ে যায়। এরপরে স্টিভ থেকে শুরু করে টনি সকলে মিলে বাকিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু বাকি যেহেতু তার সেন্সে ছিল না, তাই সে সকলকে মেরে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে বাকি একটি হেলিকপ্টারে উঠে পড়ে, ঠিক তখনই সেখানে স্টিভ চলে আসে এবং সেই হেলিকপ্টারটিকে ধরে ফেলে। এখানে দুইজনের মধ্যে আবারও ফাইট হতে থাকে এবং এক পর্যায়ে তারা দুইজনই পানির ভেতরে পড়ে যায়। অন্যদিকে জিমো যেহেতু জেনে গিয়েছিল বাকি উইন্টার সোলজারদেরকে সাইবেরিয়াতে আটকে রাখা হয়েছে, তাই সে সাইবেরিয়ার দিকে রওনা দেয়। অন্যদিকে পানিতে পড়ে বাকির ঘোর ফিরে আসে এবং সে আবারও স্বাভাবিক হয়ে যায়। আর স্টিভ এবং স্যাম পুলিশদেরকে লুকিয়ে বাকিকে অন্য এক জায়গায় নিয়ে এসেছিল। তারা বাকিকে জিজ্ঞেস করে সেই জিমো ব্যক্তিকে এবং সে কি চায়। বাকি তাদেরকে বলে সেই ব্যক্তি আসলে জানতে এসেছিল 1991 সালে আমাকে কি মিশন দেয়া হয়েছিল। বাকি এখানে তাদেরকে খুলে বলে সে হওয়ার্ড স্টার্ক এবং তার ওয়াইফকে মেরে সুপার সোলজার সিরাম ছিনিয়ে নিয়ে এসেছিল, যেগুলো দিয়ে হাইড্রা এক্সপেরিমেন্ট করে, তবে সেই এক্সপেরিমেন্ট বিফল হয়েছিল। বাকি এও জানায় জিমো জেনে গিয়েছে সেই সুপার সোলজারদেরকে কোথায় আটকে রাখা হয়েছে, অর্থাৎ জিমো এখন সেখানে গিয়ে সোলজারদের ক্রায়োজেনিক স্লিপ থেকে টেনে তুলবে এবং তাদেরকে দিয়ে কোডের মাধ্যমে যে কোনো ধরনের কাজ চাইলেই করাতে পারবে। আর যেহেতু সেখানে প্রচুর পরিমাণে উইন্টার সোলজার রয়েছে, তাই তাদেরকে খুবই দ্রুত কিছু একটা করতে হবে। আর এর জন্য তাদেরকে অবশ্যই সেই সাইবেরিয়ার হাইড্রার বেইজে যেতে হবে। অন্যদিকে আমরা রসকে দেখতে পাই যে প্রচণ্ড রেগে গিয়েছিল। সে টনিকে 36 ঘন্টা সময় দেয়, তার মধ্যে অবশ্যই অ্যাভেঞ্জার্সের বাকি মেম্বারদেরকে এই প্রজেক্টের জন্য অর্থাৎ সরকারের পক্ষে রাজি করাতেই হবে, তা না হলে সে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। টনি বুঝতে পারে স্টিভ হয়তোবা সহজ কথায় মানবে না, তাই তাকে শক্তি প্রয়োগ করতে হবে, আর তার জন্য তার আরও বেশ কয়েকজন মেম্বারের দরকার হবে। তাই সে সরাসরি পিটার পার্কারের কাছে চলে আসে, অর্থাৎ স্পাইডারম্যান। আর আমরা খুব ভালো করেই জানি পিটার পার্কারই যে স্পাইডারম্যান, এটি পৃথিবীর কেউই জানতো না। তবে টনি তাকে বলে সে খুব ভালো করেই তার আসল পরিচয় জানে, আর এখন পিটারকে তার দলে যোগ দিতে হবে, আর সেটি যদি না করে তাহলে সে তার আন্টির কাছে সকল সত্য কথা বলে দেবে যে সেই স্পাইডারম্যান। এর ফলে পিটার ভয় খেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে টনির সঙ্গে যোগ দেয়। তবে স্টিভ খুব ভালো করেই জানে টনি তাকে আটকানোর চেষ্টা করবে, তাই সে বার্টনকে তার দলে নিয়ে নেয় এবং বার্টন সরাসরি ওয়ান্ডাকে বের করে নিয়ে আসার চেষ্টা করে। ভীষণ তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ওয়ান্ডা এখানে তার ক্ষমতা কাজে লাগায় এবং সেখান থেকে বার্টনের সাথে বের হয়ে আসে। এরপরে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই স্টিভ, বার্টন, উইলসন, ওয়ান্ডা বাকি এক দলে হয়েছে এবং এখান থেকে তারা প্লেনে করে বার্লিনে অর্থাৎ হাইড্রার বেইজে যাবে। আর আমরা দেখতে পাই বার্টন আরও একজনকে তাদের দলে যোগ দেওয়ার জন্য নিয়ে এসেছে, আর সে হলো আর কেউ নয়, স্কট, অর্থাৎ অ্যান্টম্যান। আর তখনই তারা শুনতে পায় তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে এবং তাদেরকে আত্মসমর্পণ করতে বলা হয়। তবে স্টিভ তো কখনোই আত্মসমর্পণ করার পক্ষে নয়, সে সঙ্গে সঙ্গে রেডি হয়ে যায় এবং সেখান থেকে বের হয়ে আসে। আর এখানে সে টনি অর্থাৎ আয়রনম্যানের মুখোমুখি হয়। আয়রনম্যান তাদেরকে শেষবারের জন্য তাদের দলে যোগ দিতে বলে, তবে স্টিভ স্পষ্ট জানিয়ে দেয় সে কোনোভাবেই
সরকারের পক্ষে হয়ে কাজ করবে না। আর হঠাৎ সেখানে স্পাইডারম্যান চলে আসে এবং স্টিভের শিল্ডটি নিয়ে নেয়, সেই সাথে স্টিভের হাতও বেঁধে ফেলে। কিন্তু হাত বাঁধলে কি হবে, সঙ্গে সঙ্গে পেছন থেকে বাটন সেই হাতের বাঁধন আবার কেটেও দেয়। আর স্পাইডারম্যান যেই শিল্ডটি নিয়ে নিয়েছিল সেই শিল্ডের উপরেই অ্যান্টম্যান ছোট্ট অবস্থায় লুকিয়েছিল, আর সে এখানে বড় হয়েই স্পাইডারম্যানের উপরে আক্রমণ করে। এরই মধ্য দিয়ে সেখানে দূর ধস্য এক অ্যাকশনের তৈরি হয়। স্টিভের দলে সে সহ ছিল বাকি বার্টন, অ্যান্টম্যান, ফ্যালকন এবং ওয়ান্ডা। অন্যদিকে টনির দলে ছিল সে সহ ব্ল্যাক প্যান্থার, নাতাশা, স্পাইডারম্যান, ভীষণ এবং জেম। আর এখানে বাকির সঙ্গে ব্ল্যাক প্যান্থারের ফাইট শুরু হয়ে যায়, যেখানে কিছুক্ষণের মধ্যেই ফ্যালকনও চলে আসে। তবে কিছুক্ষণের মধ্যে স্পাইডারম্যানও সেখানে চলে আসে আর স্পাইডারম্যানের সঙ্গেও ফাইট চলতে থাকে। অন্যদিকে ওয়ান্ডা তার ক্ষমতা কাজে লাগিয়ে পার্কিংয়ে থাকা গাড়িগুলো দিয়ে টনির উপরে হামলা করে, আর ওয়ান্ডা এখানে প্রায় সকলের বিরুদ্ধেই ফাইট করতে থাকে। অন্যদিকে স্টিভ স্পাইডারম্যানকে চরম ধুলাই করে। তবে এখানে এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে এই ফাইট চিরকালই চলতে থাকবে, কিন্তু স্টিভ তো খুব ভালো করেই জানে এটি হতে দেয়া চলবে না, কারণ তাদেরকে যত দ্রুত সম্ভব সাইবেরিয়ায় যেতে হবে এবং জেমোকে আটকাতে হবে। তো এখানে অ্যান্টম্যান, ওয়ান্ডা এবং ফ্যালকন স্টিভ এবং বাকিকে বলে তারা যত দ্রুত সম্ভব এখান থেকে প্লেনে করে চলে যাওয়ার চেষ্টা করুক, আর তারা তিনজন মিলে সাধ্যমতো টনির দলকে আটকানোর চেষ্টা করবে। আর এখানে ঠিক তাই হয়, অ্যান্টম্যান এখানে বিরাট বড় হয়ে যায়, যার ফলে সকলে মিলে অ্যান্টম্যানকে আটকানোর চেষ্টা করে। যদিও টনির দল শেষ পর্যন্ত একসাথে মিলে অ্যান্টম্যানকে আটকে ফেলে, তবে এই সুযোগে স্টিভ এবং বাকি সেই প্লেন পর্যন্ত পৌঁছে যায়। তবে ব্ল্যাক প্যান্থার ঠিকই তাদের দুইজনকে আটকানোর জন্য চলে আসে, তবে নাতাশা এখানে টনির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। সে এতক্ষণ ব্ল্যাক প্যান্থারের পক্ষেই ছিল, তবে এখন সে ব্ল্যাক প্যান্থারের উপরেই আক্রমণ করে এবং তাদের দুইজনকে সেখান থেকে বের হয়ে যেতে সাহায্য করে। অ্যাকচুয়ালি নাতাশা খুব ভালো করেই জানে স্টিভ যা করছে তার পেছনে অবশ্যই জরুরি কোনো কারণ রয়েছে। তবে এই ফাইটের মধ্য দিয়ে আবারও ভীষণের সঙ্গে ওয়ান্ডার সম্পর্ক ভালো হয়ে যায়, আর ভীষণ এখানে স্টিভকে আটকানোর জন্য তার প্ল্যানকে লক্ষ্য করে অ্যাটাক করে, কিন্তু সেটি গিয়ে জেমসের ড্রেসের উপরে লাগে। এর ফলে জেমস মারাত্মকভাবে আহত হয় এবং উপর থেকে মাটিতে পড়ে। যদিও ফ্যালকন এতক্ষণে জেমসের বিরুদ্ধে ফাইট করেছিল, কিন্তু তারপরেও তো তারা বন্ধু ছিল। ফ্যালকনও খুবই দ্রুত সেখানে চলে আসে, তবে জেমস আহত হওয়ায় টনি খুবই কষ্ট পায়, কারণ জেমস ছিল টনির বেস্ট ফ্রেন্ড। তারা খুবই দ্রুত জেমসকে হসপিটালে নেয়। হসপিটাল থেকে জানা যায় জেমস মারাত্মকভাবে আহত এবং সে প্যারালাইজড হয়ে গিয়েছে। তবে এরই মধ্যে আসল ডক্টরের ডেড বডি পাওয়া যায়, যার মূলত বাকিকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল। আর এটি টনি জানা মাত্র সেও শিওর হয়ে যায় আসলে বাকিকে দিয়ে কাজ করানো হচ্ছে, বাকি নিজে থেকে কিছুই করছে না। সে এও বুঝতে পারে স্টিভ এবং বাকি অবশ্যই বিপদে রয়েছে, তার উচিত এখনই তাদের সঙ্গে গিয়ে যোগ দেয়া। তবে সে এটি জানে না তারা এখন কোথায় রয়েছে, তাই সে সরাসরি সাগরের মাঝখানের একটি কড়া সিকিউরিটির জেলখানায় চলে আসে, যেখানে বাকি মেম্বারদেরকে আটকে রাখা হয়েছিল। টনি স্যামকে বলে সে তার ভুল বুঝতে পেরেছে, তার উচিত এক্ষুনি স্টিভকে গিয়ে সাহায্য করা। তাই স্যাম টনিকে বিশ্বাস করে বলে দেয় স্টিভ এখন সাইবেরিয়াতে গিয়েছে। এর ফলে টনি সঙ্গে সঙ্গে সাইবেরিয়ার দিকে রওনা দেয়। তবে তখনই আমরা ব্ল্যাক প্যান্থারকে দেখতে পাই যে টনিকে ফলো করছে, কারণ ব্ল্যাক প্যান্থার এখনও মনে করে তার বাবার মৃত্যুর পেছনে বাকিরই হাত রয়েছে, আর সে টনিকে ফলো করে বাকি পর্যন্ত পৌঁছাতে চাচ্ছে। অন্যদিকে আমরা জিমোকে দেখতে পাই যে হাইড্রার বেজে চলে আসে এবং ভেতরে ঢুকে পড়ে। আর এখানে আমরা অনেকগুলো উইন্টার সোলজার দেখতে পাই যারা ক্রায়োজেনিক স্লিপের ভেতরে ছিল। তবে এখানে মূল প্রশ্ন, জিমো এদেরকে দিয়ে আসলে কি করাতে চায়, যা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এদিকে কিছুক্ষণের মধ্যেই স্টিভ এবং বাকিও সেই বেজে চলে আসে, আর ঠিক সেই মুহূর্তে টনি অর্থাৎ আয়রন ম্যানও সেখানে চলে আসে। স্টিভ প্রথমে মনে করে টনি হয়তো এখনও তার সঙ্গে ফাইট করতে এসেছে, তবে টনি তাদেরকে বুঝিয়ে বলে সে এখন তার পক্ষেই রয়েছে। এরপরে তারা তিনজন ভেতরে চলে আসে এবং দেখতে পায় যত উইন্টার সোলজার ছিল জিমো প্রত্যেককে গুলি করে মেরে ফেলেছে। আর ঠিক এই সময় আমরা ব্ল্যাক প্যান্থারকেও দেখতে পাই যে টনিকে ফলো করতে করতে এখানে চলে এসেছে, তবে সে এখনও তাদের উপরে আক্রমণ করছে না। সে আসলে বোঝার চেষ্টা করছে এদের আসল উদ্দেশ্য কি। এদিকে স্টিভ, বাকি এবং টনি তারা তিনজনই টেনশনে পড়ে যায় জিমোর আসল উদ্দেশ্য কি, কারণ তার যদি বড় কোনো উদ্দেশ্য থাকতো তাহলে সে এই উইন্টার সোলজারদেরকে
কাজে লাগাতো, তাদেরকে মেরে ফেলতো না। আর তখনই সেখানে জিমো চলে আসে। আর এখানেই আমরা জিমোর আসল উদ্দেশ্য সম্পর্কে জানতে পারি। অ্যাকচুয়ালি গত পর্বে সোকোভিয়াতে যেই যুদ্ধ হয়েছিল তার ফলে জিমোর পরিবারের সকলেই মারা গিয়েছিল। আর তখনই জিমো প্ল্যান করে সে যে করেই হোক অ্যাভেঞ্জার্স টিমকে ধ্বংস করবে। কিন্তু সে কিভাবে অ্যাভেঞ্জার্স টিম ধ্বংস করবে, কারণ তার থেকে বহু শক্তিশালীরাও অ্যাভেঞ্জার্স টিমের কিছুই করতে পারেনি। তাই সে এমন এক চক্রান্ত করে যার ফলে অ্যাভেঞ্জার টিমের নিজেদের মধ্যেই ঝামেলা লাগবে এবং তারা আলাদা হয়ে যাবে। আর জিমো নিজেই স্বীকার করে এই সকল কিছুর পেছনে তার নিজের হাত রয়েছে। আর এটি পেছন থেকে ব্ল্যাক প্যান্থারও শুনতে পায় এবং বুঝতে পারে অ্যাকচুয়ালি তার বাবার মৃত্যুর পেছনে বাকির কোনো হাত নেই। তবে জিমো এখানে তার শেষ চাল চালে, সে সেই ভিডিওটি অন করে দেয়, অর্থাৎ 1991 সালের সেই ঘটনাটি যেখানে বাকি গিয়ে টনির বাবা মাকে মেরে ফেলেছিল এবং সেই সুপার সোলজার সিরাম নিয়ে এসেছিল। আর টনি যখন দেখতে পায় এই বাকি নিজের হাতে তার বাবা মাকে খুন করেছে, তখন সে প্রচণ্ড রেগে যায় এবং বাকিকে মারার চেষ্টা করে। যদিও স্টিভ বোঝানোর চেষ্টা করে বাকি তো ইচ্ছা করে কাউকে মারেনি, তাকে দিয়ে মারানো হয়েছে এবং এর পেছনে তার কোনো নিয়ন্ত্রণও ছিল না, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। আর এখানে দুর্ধর্ষ ফাইট শুরু হয়ে যায়। একদিকে টনি বাকিকে মারার চেষ্টা করে, অন্যদিকে স্টিভ বাকিকে বাঁচানোর চেষ্টা করে। এই নিয়ে অ্যাকশন চলতে থাকে। অন্যদিকে জিমো বুঝতে পারে তার প্ল্যান সফল হয়েছে এবং এখানে সে নিজে সুইসাইড করার চেষ্টা করে। তবে পেছন থেকে ব্ল্যাক প্যান্থার এসে তাকে আটকে দেয়, কারণ অ্যাভেঞ্জার্স টিমকে নির্দোষ প্রমাণ করতে হলে জিমোকে জীবিত অবস্থায় লাগবে। আর অন্যদিকে তো তুমুল অ্যাকশন চলতেই থাকে। আর টনি এখানে বাকিকে মারাত্মকভাবে আহত করে, যার ফলে বাকির আর্টিফিশিয়াল হাতটি কেটে পড়ে যায়। তবে স্টিভ তারপরেও বাকিকে বাঁচানোর জন্য প্রাণপণে ফাইট করতে থাকে। আর এক পর্যায়ে সে ঠিকই তার শিল্ডটি দিয়ে আয়রনম্যানের আর্ক রিয়েক্টর অর্থাৎ এনার্জি সোর্সটি ধ্বংস করে দেয়, যার ফলে সেখানে আয়রনম্যানের আর কিছুই করার থাকে না। এরপরে সে বাকিকে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। তখন টনি স্টিভকে বলে সে যেই শিল্ডটি নিয়ে যাচ্ছে সেটি তারই বাবা তাকে বানিয়ে দিয়েছিল, স্টিভের যোগ্যতা নেই সেই শিল্ডটি তার কাছে রাখার। এর ফলে স্টিভ শিল্ডটি ফেলে দিয়েই বাকিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে দৃশ্য চেঞ্জ হয় এবং দেখা যায় জিমোকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে টনি জেমসকে এক্সোস্কেলিটাল লেগ বানিয়ে দিয়েছে, যার ফলে সে আবারও আগের মতো হাঁটা চলাফেরা করতে পারবে। আর এরই মধ্যে স্টিভ টনিকে একটি পার্সেল পাঠায় যার মধ্যে ফোন ছিল, এবং সে টনিকে জানায় তারা এখনও পরিবারের মতো, তাই তার যদি কোনো রকমের সাহায্যের দরকার হয় সে যাতে তাকে জানায়। অন্যদিকে স্টিভ সেই জেলে চলে আসে যেখানে তার বন্ধুদেরকে আটকে রাখা হয়েছিল এবং সে সকলকে মেরে তার বন্ধুদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসে। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা ওয়াকান্ডার রাজ্যের দৃশ্য দেখতে পাই, যেখানকার বর্তমান রাজা ছিল টিচালা। আর সেখানে এখন বাকির ট্রিটমেন্ট করা হবে যাতে তাকে আর পাসওয়ার্ডের মাধ্যমে কন্ট্রোল করা না যায়। আর যতদিন এটি না করা যাবে ততদিন বাকিকে ক্রায়োজেনিক স্লিপের মধ্যেই রাখা হয়। আর মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই টনি স্পাইডারম্যানকে খুবই আধুনিক প্রযুক্তির একটি ওয়েব শুটার তৈরি করে পাঠিয়েছে। আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। ধন্যবাদ।